বেঙ্গল হেলথ স্কিম পোর্টালে এইচ ও কোড দিয়ে আইডি পাসওয়ার্ড পাসওয়ার্ড বা ওটিপি যেটা প্রথমে হয় সেটা জেনারেট করার পরে লগ ইন করতে হবে কীভাবে এবং পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হবে বা যাবতীয় কাজ অপারেটার কীভাবে ক্রিয়েট করবেন এই ভিডিওতে দেখাবো সুপ্রথমে আমি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত হেলথ স্কিম পোর্টালে গিয়ে দেখুন এবারে এইচ ও কোডটা দিয়েছি দিয়ে এবারে আপনি যেটা ওটিপি পেয়েছেন সেইটা এবং যে ক্যাপচা সেটা দিয়ে এবারে লগ ইন করার চেষ্টা করছি তো একদম সঙ্গে সঙ্গে যদি লগ ইন করেন আপনারা ইনভ্যালিড ক্যাপচা এরকম ভুলভাল মেসেজ আসে অর্থাৎ কিনা যখনই আপনি ওটিপিটা পাচ্ছেন তখনই ট্রাই করলে এই সমস্যাগুলো কিন্তু আসে তো দেখুন আমারও ওই সমস্যা হয়েছিল আপনাদের সঙ্গে শেয়ার করছে এবং সমস্যা মিটেও গেছে খানিক্ষণ পরে ঠিক আছে তো প্রথম অবস্থায় করলে এরকম হচ্ছিল তারপরে একটু দেরি করে যখন আমি এই যে কোড দিয়ে করলাম তখন দেখুন হয়ে গেল এবার দেখুন প্রথমেই আপনাকে বলবে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে একটু পড়ে নেবেন একটা অক্ষর বড় হাতে ছোটো হাতের ক্যারেক্টার সংখ্যা ইত্যাদি দিয়ে কিন্তু আপনাকে করতে হবে এইটা ভালো করে পড়ে নেবেন তো এইভাবে নতুন একটা পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে ঠিক আছে তো স্কিম পোর্টালে গিয়ে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করছি এই চো কোডের জন্য দেখুন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি যখনই আপনি ওকেতে ক্লিক করবেন তখন দেখবেন আপনাকে আবার নতুন অবস্থায় ফিরিয়ে দেবে এবার এখান থেকে লগ আউট করে বেরিয়ে বেরোতে হবে বেরিয়ে ওই পাসওয়ার্ড দিয়ে আবার আপনাকে ঢুকতে হবে তো লগ আউট করছি লগ আউট করে দেখুন এখান থেকে যেই লগ আউট করছি লগ আউট করে আবার আমরা হেলথ স্কিম পোর্টালে গেলাম সেখান থেকে আবার লগ ইন করবো এইখান থেকে বা নিচে এইচ ও ডিডিও যে কোনো একটা জায়গায় থেকে লগ ইন করছি ইউজার আইডির জায়গায় আমরা দেবো এইচ ও কোড হেড অফ অফিস কোডটা আমরা দেবো ঠিক আছে তো হেড অফ অফিস কোডটা যেমন আছে তেমনই আপনাদের দিতে হবে যেমন যেখানে বড়ো হাতের ছোটো হাতের সংখ্যা ইত্যাদি সেইভাবেই কিন্তু আপনাদের দিতে হবে তো এইচ ও কোডটা এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে নতুন যে পাসওয়ার্ড আমরা এইমাত্র জেনারেট করলাম সেই পাসওয়ার্ডটাই এখানে দেবো ঠিক আছে সেই পাসওয়ার্ডটাই এখানে দিচ্ছি তারপরে যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটা এখানে সঠিকভাবে দেব ক্যাপচা কিন্তু ভুল হলে হবে না এটা মাথায় রাখবেন কোনো কিছুই ভুল হলে হবে না তো ক্যাপচাটা এখানে দিয়ে দিলাম দিচ্ছি দেখুন ক্যাপচাটা দেওয়ার পরে এবার ওকে করছি মানে লগ হয়ে যাবে দেখুন লগ করার পরে এই যে মেসেজগুলো আসবে এগুলোকে আপনি ক্লোজ করে দেবেন পড়ে নেবেন অবশ্যই পড়ে নিয়ে আপনি ক্লোজ করে দেবেন কি বলছে না বলছে ঠিক আছে এইবারে দেখুন এই জায়গাটাতে এই ডিডিওর আন্ডারে কি কি আছে না আছে সেগুলো আপনাকে দেখাচ্ছে ঠিক আছে তো কজন পেনশনার আছে কজন এমপ্লয়ি আছে এটাকে ক্লিক করলেও কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো যখনই আপনি ক্লিক ক্লিক করবেন তখন ডিডিও কোডটা চাইবে ডিডিও কোডটা চাওয়ার পরে কোন কোন এমপ্লয়ি আপনার এখানে আছে সেটা আপনি পাবেন পেনশনার আছে সেটাও আপনি দেখতে পাবেন আর কি আপনার এখানে কাদের প্রসেসিং করতে হবে বা কী বাকি আছে সেগুলো সব এখানে দেখাবে ঠিক আছে তো যাই হোক আমরা আবার হোমে যাচ্ছি তারপরে আবার দেখাবো যে কিভাবে আমরা অন্য কাজগুলো কিভাবে করবো ইত্যাদি সব আমরা দেখাবো তো দেখুন এরপরে আমরা দেখবো ইউজার অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে দেখুন বাদি ইউজার অ্যাডমিনিস্ট্রেশন সেখান থেকে আপডেট হেড অফ অফিস ডিটেলস যদি হেড অফ অফিস ডিটেলসে কোনো আপডেট থাকে সেটা আপনি এখান থেকে আপডেট করতে পারবেন এটা অলরেডি আমরা আপডেট করে নিয়েছি যদি আপনার কোথাও কিছু মনে হচ্ছে পরিবর্তন করতে হবে বাড়াতে হবে কমাতে হবে কিছু আরও লিখতে হবে এখানে জাস্ট আপডেটে ক্লিক করবেন আপডেটে ক্লিক করে আপনাকে সেটা করতে দেবে ঠিক আছে তো যাই হোক আমাদের ওটা আপডেট করার দরকার নেই এইবার আমরা যাচ্ছি ইউজার ক্রিয়েশানে দেখুন ক্রিয়েট নিউ ইউজার ইউজার অ্যাডমিশান থেকে ক্রিয়েট নিউ ইউজার এই জায়গাটায় যখনই আপনি ক্লিক ক্লিক করবেন তখন আপনি এখানে পাবেন বেনিফিশিয়ারি ম্যাপিংও করতে পারবেন তো যাই হোক ইউজার ক্রিয়েশানে আমরা যাই তো দেখুন ইউজার ক্রিয়েশানে যখন আপনি যাবেন হেড অফ অফিসের আন্ডারে যে এমপ্লয়ি আছে সেই রকম কোনো একজন এমপ্লয়িকে দিয়ে ইউজার ক্রিয়েট করতে হবে ঠিক আছে তার নাম লাগবে এইচআরএমএস আইডি লাগবে যেমন আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে ডিডিও লগ ইনে ঢুকে এইচ কোড মানে হেড অফ অফিসের যে সমস্ত ইনফরমেশান আছে সেগুলো কিভাবে আপডেট করতে হয় আর ইউজার ক্রিয়েশন যখন আমরা করবো এইচ ও লগ ইনে ঢুকে তখন কোন একজন সাবঅর্ডিনেট এমপ্লয়ির নাম আইডি ইত্যাদি তার তথ্যগুলো দিয়ে আমাদেরকে অপারেটার ক্রিয়েট করতে হবে ঠিক আছে রিকমেন্ডিং অথরিটিও আমরা ঠিক একই রকমভাবে ক্রিয়েট করতে পারি তো যাই হোক এখানে নাম এইচ আর এম এস আইডি এগুলো আমি পরপর পরপর দিচ্ছি তো ছোটো অফিসের ক্ষেত্রে আপনি যদি মনে করেন রিকমেন্ডিং অথরিটিটা বাদও দিয়ে দিতে পারেন সেরকমই কিন্তু হেলথ স্কিমের যারা আর কি গাইড করেন তারা বলেছিলেন এইবারে এইচ আর এস আইডি দেওয়ার পরে মেল না ফিমেল সেটা দেওয়া হলো কোন গ্রুপে তিনি আছেন সেটা দেওয়া হলো মানে যার নাম লেখা হচ্ছে তিনি মেল না ফিমেল কোন গ্রুপ সেগুলো দিলাম এবার তার ডেজিগনেশানটা আমরা দেব তো এখানে ডেজিগনেশানটা খুঁজে নেবেন এখানে সব রকম ডেজিগনেশান পেয়ে যাবেন আপনাকে জাস্ট একটু খুঁজে নিতে হবে ডেজিগনেশানটাও দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে ডিডিও কোডটা দিতে হবে তো ডিডিও কোড এখানে দিচ্ছি ডিডিও কোড হচ্ছে দিয়ে দিলাম যেটা প্রয়োজনীয় ডিডিও কোড তারপরে মোবাইল নাম্বার দিতে হবে তারপরে ইমেল আইডি দিতে হবে ঠিক আছে তো সব জিনিসগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে দিতে হবে এইবার একটা ইউজার আইডি ইউজার আইডি আপনি আপনার মতো ক্রিয়েট করতে পারেন যদি সেটা অন্য কারো না থাকে তাহলে আপনি ওটা পেয়ে যাবেন আর না থাকলে আপনাকে অন্য কিছু দেবে বা অন্য কিছু ক্রিয়েট করতে হবে ঠিক আছে তো যাই হোক আমি একটা ইউজার আইডি এখানে আমি নিজের মতো করে লিখছি যদি সেটা অন্য কেউ না নিয়ে থাকে তাহলে সেটা পাওয়া যাবে আর কি বা হবে তো ইউজার আইডি এখানে আমি একটা দিয়ে দিলাম নাম তারপরে সংখ্যা দিলাম এইবার দেখুন রোলটা কী দেবেন দেখুন বড়ো বড়ো অফিসের ক্ষেত্রে অ্যাপ্রুভার দেওয়া যেতে পারে মানে হেড অফ অফিসের আন্ডারে কাউকে দিয়ে দিলে অ্যাপ্রুভার তিনিই সার্টিফিকেট জেনারেশন করতে পারবে বা সব কিছু পারবে তো এখানে আমরা অপারেটার দেবো দেখুন যতগুলো আছে যে কোনো রোল আপনি দিতে পারেন তো এখানে অপারেটার দেবো যেহেতু হেড অফ অফিস নিজেই সার্টিফিকেট জেনারেশন করবেন বা রিএম্বার্সমেন্ট ক্লেমে সেই ইয়ে করবেন ডিএসসি দিয়ে কাজ করবেন তো অপারেটার রিএম্বার্সমেন্ট মানে বিল টিল প্রসেসের জন্য আর অপারেটার সার্টিফিকেট জেনারেশন সার্টিফিকেট আপডেট বা জেনারেট করার জন্য এই এনাকেই দেওয়া হলো ঠিক আছে অন্য কাউকেও আপনি দিতে পারতেন তো একজনকেই দেওয়া হচ্ছে যেহেতু ছোটো অফিস এটা দেওয়ার পরে দেখুন অ্যাক্টিভ মোডটা করা আছে যদি না করা থাকে অবশ্যই অ্যাক্টিভ করে নেবেন ইনঅ্যাক্টিভ রাখবেন না মোটেই তারপরে সেভ করবেন ইন্যাক্টিভ করলে ওইটা ইন্যাক্টিভ হয়ে যাবে অন্য আরেকটা করতে হবে এরকম দেখুন এখানে আবার আমরা একটা ইউজারের আইডি ক্রিয়েট করলাম এবং ওটিপি চলে গেছে এই ফোন নাম্বারে এবং এই মেল আইডিতে সঙ্গে সঙ্গে নাও যেতে পারে একটু অপেক্ষা করলে আপনারা এই আইডি এবং যে আইডিটা ক্রিয়েট করলাম এবং তার জন্য একটা ওটিপি দিয়ে দেবে সেই ওটিপি দিয়ে ঢুকে আবার আপনাকে চেঞ্জ করে নিতে হবে ঠিক আছে তো যাই হোক এটা সঙ্গে সঙ্গে না করে একটু দেরি করে করলে আমার মনে হয় ভালো হয় তো ঠিক এই রকমভাবে আমরা কিন্তু এই চৌ কোডে ঢুকে মানে এই চৌ আইডি দিয়ে ঢুকে আমরা অপারেটার ক্রিয়েট করতে পারবো এবং অন্যান্য আরও অনেক কিছু আছে সেগুলো তো আপনাদের বলে দিলাম ঠিক আছে তো দেখুন এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ওই অপারেটার কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এটাকে যদি আপনি আপডেট করতে চান আপডেট করে ইনঅ্যাক্টিভও করে দিতে পারবেন ঠিক আছে জাস্ট আপডেটে ক্লিক করে ইনঅ্যাক্টিভও আপনি করে দিতে পারবেন অন্য আরেকটা আইডিও ক্রিয়েট করে নিতে পারবেন এটা কোনো সমস্যা নেই অন্য আরেকজনকেও ক্রিয়েট করে নিতে পারবেন ঠিক আছে তো এইরকমভাবে আমরা কিন্তু হেলথ স্কিম পোর্টালে এইচ ওর আন্ডারে গিয়ে অপারেটার ক্রিয়েট করতে পারি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আরও অন্যদের যাদের প্রয়োজন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর এই জাতীয় ভিডিওর জন্যে ডেসক্রিপশন বক্সটা প্লিজ একটু ভিজিট করুন অনেক রকম ভিডিও পেয়ে যাবেন সেখানে ঠিক আছে